মানুষের মুখে হাসি না থাকলে দেবের মুখেও হাসি থাকে না। উৎসবের সূচনাতেও মুখ্যমন্ত্রীর মুখে রাজ্যের বন্যা পরিস্থিতি, উৎসবের মধ্যেও দুর্গত মানুষদের পাশে থাকতে হবে সে কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ডিভিসিকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন, এটা ম্যানমেড বন্যা, পুজোর মুখে পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গকে ভাসানো হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, মহালয়ার দিন থেকে ফের দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী গঙ্গা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে বলেছেন। চারিদিকে বন্যা হয়েছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, আমি সবকটা জায়গায় মোটামুটি মিটিং ব্যবস্থা করা, ত্রাণ দেওয়া থেকে শুরু করে সরকারের পক্ষ থেকে প্রশাসন, চিফ সেক্রেটারির আন্ডারে পুলিশ, আমাদের দল এমনকি দলের নাম ব্যবহার করেনি, টোটালটাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের নামে কাজটা করেছি।